সুপ্রিয় ওমান প্রবাসী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। রেমিট্যান্স যোদ্ধার নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আপনি যদি একজন ওমান প্রবাসী হয়ে থাকেন, তাহলে ওমানের প্রতিদিনের আপডেট নিউজ পেতে আমাদের রেমিট্যান্স যোদ্ধা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিন। ওমানে আইন অমান্য করলে প্রায় 8 লাখ টাকা জরিমানা। ওমানে লকডাউনের আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে 3,500 ওমানি রিয়াল পর্যন্ত জরিমানা এবং দীর্ঘ মেয়াদের জেলের আইন রয়েছে। সম্প্রতি ওমানের একটি জাতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এই কথা বলেন দেশটির রয়্যাল ওমান পুলিশের কর্মকর্তা মেজর মোদার আল মাজরুই। তিনি বলেন, ওমানে মাস্ক না পরার জরিমানা 100 ওমানি রিয়াল থেকে শুরু করে সুপ্রিম কমিটির আইন অমান্যকারীদের বিরুদ্ধে 3,500 ওমানি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। একই সাথে জরিমানার পাশাপাশি যারা মাস্ক ব্যবহার করবে না তাদের জেলও হতে পারে। ইতিমধ্যেই গত শুক্রবার ওমানের আল বুরাইমি ও দক্ষিণ শারকিয়ার বিচারক আদালত 9 জনকে করোনা মোকাবেলায় সুপ্রিম কমিটির বিধিমালা ভঙ্গ করার দায়ে 1,000 রিয়াল জরিমানা ও 6 মাসের জেল দিয়েছেন। সেই সাথে অভিযুক্ত প্রবাসীদের ওমান ছেড়ে চলে যাওয়ার জন্য আদেশ দিয়েছেন আদালত। সুপ্রিম কমিটির নিয়ম মেনে তাদের নাম ও ছবি স্থানীয় মিডিয়া প্রকাশনাগুলিতে প্রকাশিত হয়। আল মাজরুই আক্ষেপ করে বলেন, ওমানে করোনা ভাইরাস ছড়িয়ে পড়া বন্ধ করতে আরওপি ও সুপ্রিম কমিটি অনেক চেষ্টা করেছে, কিন্তু সাধারণ জনগণ সঠিকভাবে নিয়ম মেনে চলেননি। তিনি বলেন, আমরা যদি সুপ্রিম কমিটির নিয়ম মেনে চলতাম, তাহলে বর্তমানে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আমরা যে পরিসংখ্যান দেখেছি সে অনুযায়ী সংক্রমণের সংখ্যা আরও কমে আসত, পাশাপাশি চিকিৎসা খাতে যারা কাজ করছেন তাদের পরিশ্রম অনেকটা কমে আসত। লকডাউনের নিয়ম অনুসারে জরুরি সেবা ও পণ্যবাহী পরিবহন 8টা থেকে সকাল 5টার ভিতরেও চলাচল করতে পারে। এছাড়াও যাদের বিমানে ভ্রমণ করতে বা যাত্রী গ্রহণ করতে হবে তাদের এই লকডাউনের মাঝেও চলাচলের অনুমতি দেওয়া হয়েছে বলে জানান এই কর্মকর্তা। এদিকে ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা ডক্টর সোফিয়া আল মুগিরি বলেন, করোনায় রোগীদের একটি বৃহৎ অংশ আমরা সফলভাবে চিকিৎসার ব্যবস্থা করতে পেরেছি। আমি আশা করি ওমানের সকল করোনা রোগী সঠিক পরিচর্যা পাচ্ছেন। তিনি আরও বলেন, হাসপাতালে করোনা রোগীর সংখ্যা সত্যি ওভারলোড হয়ে গিয়েছিল, বিশেষত আমাদের আইসিইউর উপর খুব চাপ পড়েছে। আমরা সকলেই জানতাম যে মহামারীর কারণে আমাদের সিভিআইডিতে নিশ্চিত হওয়া রোগী পাশাপাশি মৃত্যুর সংখ্যা বেড়েছে। একজন চিকিৎসক হিসেবে আমি মনে করি নতুন করে লকডাউন দেওয়া খুবই সময় উপযোগী একটি কাজ। এখনকার মতো আপডেট এটুকুই। ওমানের পরবর্তী আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।